আর তৃতীয় আছে কিছু বিধান, চুরি করলে হাত কাটা যাবে, সলাৎ যাকাত এই কিছু বিধান, পানি না থাকলে তায়ামম করতে হবে, সিয়াম পালন করতে হবে, হজ করতে হবে, এই কিছু হালকা অল্প বিধান আছে মানুষের জীবনের নীতিমালা। আর আরেকটা আছে জাহান্নাম জান্নাত, ফাঁকে ফাঁকে আলোচনার ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাত, জাহান্নাম জান্নাত, জাহান্নাম জান্নাত, ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাত, এরই মাঝে মধ্যে জাহান্নাম জান্নাতের কথা বলা আছে মানুষকে পরকাল মুখী করার জন্য। এ হলো পুরো কোরআন মাজিদের বিবরণ। কয়েক মিনিটে আমরা কোরআন মাজিদের বিবরণ বুঝলাম, তাতে উল্লেখযোগ্য একটা অংশ আমরা বুঝেছি, কোরআন মাজিদে বহু জায়গাতে আছে তিনি ক্ষমাশীল, তিনি দয়াশীল, তিনি রাহমান, তিনি রাহিম, হুয়াল গাফুর রাহিম, হুয়াল গাফুর লদুদ, বারুর রাহিম, রাউফুর রাহিম, এইভাবে কোরআন মাজিদ ভুলে ফেলা আছে। তারই আজকের সংক্ষিপ্ত আমাদের আলোচনা, আল্লাহ দয়া। এ ব্যাপারে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের ব্যাপারে বলেন যে আদম ফল খায় না, ইবলিস বলল আমি ভালো মানুষ, আপনি আমার কথা মানেন, আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না, সেই জন্যই কথা বলেছেন, তারপর আর নেই। আবার দেখেন আমি কিন্তু খুব ভালো মানুষ, আমার কথা মানেন, আপনি ফল খান, ভালো হবেন, আল্লাহ আপনাকে আসলে জান্নাতে রাখবেন না, সেই জন্য বলেছেন, তারপর আর নেই। তো এখন হাওয়া বলেন এতবার বলছে কত ভালো মানুষ, কসম করে বলছে খাও না, আর খুব কসম করে বলছে, আল্লাহর কসম আমি খুব ভালো মানুষ। তো এখন দুইজন মিলে চিন্তা করছে কি রে, তো খুবই কসম করে কথা বলে, আমার খুব কল্যাণকামী মনে হচ্ছে, তো খাও না, সেই তো কি করা যায়, খেয়ে ফেলেছে। তখন আল্লাহ বলছেন আমি তো না করলাম। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আদম আলাইহিস সালামকে খেতে নিষেধ না করেছেন ততক্ষণ পর্যন্ত শয়তানের কোনো কাজ ছিল না। আপনাকে ফজরের সলাত থেকে ঠেকানোর তার কাজ, মৌলিক কাজ, আপনাকে ফজরের সলাত থেকে ঠেকাতে পারলেই তার সফলতা, ঠেকাতে না পারলেই সে খুব মানে বেকায়দাই পড়ে যায়, একবারে না জানি তার কি হয়ে গেল। আপনি তো আর বাস্তব অবস্থা দেখতে পাচ্ছেন না, ওর বাস্তব অবস্থা যদি দেখতে পেতেন তাহলে আপনি বুঝতে পারতেন সে আমাকে ঠগানোর জন্য কত চেষ্টা করছে জীবন বাজি রেখে। সে আল্লাহর সাথে ওয়াদা করেছে কিভাবে আদম সন্তান জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে তাই হবে, সময় চেয়ে নিয়েছ আমার কাছে কিয়ামত পর্যন্ত, সময় তোমাকে দেওয়া হলো কিয়ামত পর্যন্ত, তবে আমার একনিষ্ঠ খালেস বান্দাকে কিভাবে তুমি জাহান্নামে নিয়ে যাও সেটাও আমি দেখব। তখনও বলেছে কিভাবে জাহান্নামে নিয়ে যেতে সেটা আমার ব্যাপার, আমিও দেখব। মুখামুখি কথা আছে এরকম শয়তানের, যার জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বহু জায়গাতে বলেছেন সে হচ্ছে আদুব্য মুবিন, ও স্পষ্ট খোলাখুলি শত্রু, মুখামুখি শত্রু, মুখামুখি। বললেন ফল খায় না আদম, বলা শেষই হয় না এসে বলছে আমি ভালো মানুষ, আপনি আমার কথা শোনেন, আমি খুব উত্তম কল্যাণকামী, উত্তম উপদেশদাতা, আল্লাহর কসম আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না, সেই জন্য এই কথা বলেছে, খান ভালো হবে, আপনি থাকতে বলেন। তো খাওয়া হলো, ভুল হয়ে গেল। এখন বলছেন রব্বানা জালামনা আনফুসানা, রব্বানা জালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অন্যায় অত্যাচার করেছি, কথা অমান্য করেছি। ইল্লাম তাগফির লানা ওয়া রাহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি দুইজনেই, কথা তো অমান্য করেছি। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তার দয়া চাচ্ছেন আদম আলাইহিসসালাম। দয়া হলেই ক্ষমা হবে, লোকটা বারবার চাচ্ছে দেও না জিনিসটা, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
যে মানুষ যখন আল্লাহর কাছে চায় তখন আল্লাহ তার উপরে খুশি হন। লাইসা শাইইন আকরামু ইনদাল্লাহি মিনাস সাওয়ালে, আল্লাহর কাছে চাওয়ার চেয়ে আল্লাহর কাছে কোনো কাজ বেশি প্রিয় নয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে অত খুশি হয় না, যত খুশি হয় বললে যে আমাকে ক্ষমা করো, আমার বাড়িঘর করে দাও, আমার একটা ব্যবসা বা নিজের কাজ করে দাও, চাইলেই খুশি। তার মানে আমি পারি তো, তুমি বলো না, আমি তো পারি, বলো না, চাইলেই খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাস সাওয়ালে, আল্লাহর নিকটে চাওয়ার চেয়ে কোনো কাজ প্রিয় নয়, সবচেয়ে তার কাছে বেশি প্রিয় হচ্ছে চাওয়া, চাও খুশি। ওয়াইয়াকযাব আল্লাহু মান লাম ইয়াসাল আলাইহি ইয়াসআলিল্লাহ, আর যে চায় না তারপরে অসন্তুষ্ট, চাও না কেন, আমি তো দিতে পারি, আমাকে বলো না কেন। মানুষের স্বভাব আর আল্লাহর সত্তা ভিন্ন। মানুষের স্বভাব কাল আপনার কাছে 5,000 টাকা 2,000 টাকা কর্জ নিয়ে গেছে, আবার আজকে এসেছে, তখনও বলবে টাকা কি বানাই নাকি, কালকে 5,000 টাকা কর্জ দিয়েছে আবার টাকা আজকে নিতে এসেছ কি মনে করো, এ কথা মানুষে বলবে, এটা হলো মানুষের স্বভাব। আর আল্লাহকে যত বলবেন তত, যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি, মানুষ বুঝে না বলে না। বক্তব্য আর খুতবা তো কেসা কাহিনী দিয়ে হলো, ভারত বাংলাদেশ পাকিস্তানে মানুষ ধর্ম জানবে কি দিয়ে আর বুঝবে কি দিয়ে, মানুষ তো জানতে পারলো না, মরণ এসে গেল যে কিভাবে কিভাবে গাজীপুরে বাড়ি জঙ্গলের মধ্যে বাঘ ছিল, এভাবে দিন কেটে গেছে, ধর্মকর্ম কোথায়, বিভিন্ন দিক থেকে এসে বাড়িঘর তৈরি করেছে, ধর্ম অনেক দূরে। মহান আল্লাহ বলেন মূসা আলাইহিসসালামের ভাষায়, মূসা আলাইহিসসালাম এক থাপড় দিয়ে একটা লোককে মারলেন, আল্লাহ বললেন কাজ তো অন্যায় হলো, মূসা আলাইহিসসালাম বললেন ভুল হয়েছে, রব্বি ফিরলি, রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি, প্রতিপালক আমি অন্যায় করেছি আমাকে ক্ষমা করো, ফাগাফারালাহু ওয়াহু ইন্নাহু আল গাফুর রহিম, আল্লাহ মূসা আলাইহিসসালামকে ক্ষমা করে দিলেন, কেন, তিনি বড় ক্ষমাশীল, তিনি বড় দয়াশীল, আল্লাহর দয়া। এই ছেলে আল্লাহ বড় দয়াশীল, আল্লাহ বড় ক্ষমাশীল, মূসা আলাইহিসসালাম এক থাপ্পড় দিয়ে একটা লোককে মারলেন, তিনি বলতে লাগলেন রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি, প্রতিপালক আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করো, মরা পর্যন্ত বলতে থাকলেন, আল্লাহ বললেন আমি তাকে ক্ষমা করে দিয়েছি, তারপর আবার নিজের পরিচয় দিলেন ইন্নাহু আল গাফুর রহিম, তিনি ক্ষমা করে দিলেন কেন, এই জন্য যে তিনি বড় দয়াশীল, বড় ক্ষমাশীল, বড় দয়াশীল, বড় ক্ষমাশীল। গাফুর কাকে বলে জানেন, কোনোদিন জেনেছেন কি না, গাফুর একটা শব্দ, তার মানে খুব বেশি বেশি ক্ষমাশীল, মারতে পারে তবুও মারলো না, তার নাম ক্ষমাশীল। আপনি আমাকে একটা থাপ্পড় মেরেছেন, আপনাকে আমি মারতেই পারবো না, তখন আমি বললাম যাক মাফ করে দিলাম, যাক মাফ করে দিলাম, তখন আমি গাফুর নই, আমি তো মারতেই পারবো না সেই জন্য আপনাকে মারলাম না, তখন আমার মাফ করে দেওয়ার কি আছে, আমি যে কোনো সময়ে একটা মারলে 10টা মারতে পারবো, তখন আমি ক্ষমা করে দিলাম, তার নাম গাফুর। আপনাকে সহজেই শাস্তি দিতে পারেন তিনি, আপনাকে শাস্তি দেওয়া তার কাছে কোনো ব্যাপার নয়। আদ সামদকে যদি ধূলিসাৎ করে দেন, যাদের ব্যাপারে তিনি নিজে বলছেন এত শক্তিশালী জাতি আদ সামদ, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন জায়গায় আদ সামদের মতো শক্তিশালী করে মানুষ সৃষ্টি করব না, তাদেরকে ধ্বংস করে দেওয়া, ধূলিসাৎ করে দেওয়া, একটা না 8 দিন যাবৎ ঝড় বৃষ্টি, এত জোরে বাতাস ছিল যেই বাতাস ফেরেশতার নিয়ন্ত্রণে ছিল না, আল্লাহর আদেশে ছিল, যেখান দিয়ে চলে গেছে ঘর বাড়ি পাথর কেটে চলে গেছে, তাকে বলা হয় রিহেসার সার, যেটা ফেরেশতার অধীনে থাকে না, সব কাজ ফেরেশতার অধীনে আছে, কিন্তু আদ সামদকে ধ্বংস করার জন্য যে ঝড় বৃষ্টি ঝঞ্ঝাবায়ু বাতাস পাঠিয়েছিলেন সেটা ফেরেশতার অধীনে ছিল না, আদেশ করেছেন বাতাস চলছে যেখান দিয়ে যাবে লোহা পাথর মানুষজন ঘর বাড়ি কেটে ছিঁড়ে চলে যাবে, তার নাম আদ সামদের ধ্বংস বাতাস, ফাদামদমা আলাইহিম
রাব্বুহুম বিজাম্বিহিম ফাসাওয়ালা ইয়াকাফুবাহা, ভিন্ন ধরনের বিকট শব্দের ঝড় বৃষ্টি তাদেরকে একাকার করে দিল। আসলো তাদের সামনে এমন অন্ধকার হয়ে ঘাটা টোপাঁধেরা, চোখের সামনে আঙুল রাখলে দেখা যাবে না, এত অন্ধকার হয়ে ঝড় বৃষ্টি আসলো, তাদেরকে একেবারে একাকার করে দিল। তারা আবার পাল্টা তাদের বিচার করবে এই ভয় আল্লাহ করেন না। আল্লাহ একা পা ফলাচল বিবেচনা আল্লাহ করেন না, এত বড় ক্ষমতাশীল, সহজেই শাস্তি দিতে পারেন মানুষকে, কিন্তু ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করছেন, ক্ষমার অপেক্ষা আছেন, তাই তিনি গাফুর। আয়ুব আলাইহিসসালাম দীর্ঘদিনে অসুস্থ থাকার পরে বলছেন, আন্নি মাসসানি দুর্র ওয়ান্তা আরহামুর রাহিমিন, প্রতিপালক আমি বড় বিপদে তুমি বড় দয়াবান, প্রতিপালক আমি বড় বিপদে তুমি বড় দয়াবান। যে কোনো বিপদকে সামনে রেখে বলবেন, আন্নি মাসসানি দুর্র ওয়ান্তা আরহামুর রাহিম, আমি বড় বিপদে, আমি ক্ষতিগ্রস্ত, তুমি বড় দয়াবান। মূসা আলাইহিসসালাম পালিয়ে তো গেলেন, দোয়া পড়ছেন, কিন্তু প্রায় 700 কিলোমিটার পথ অনুমান করছি আমি, যে আমি তো গেলাম মিশর কায়রো শহর থেকে মূসা আলাইহিসসালামকে যেখানে আল্লাহ বললেন ফাখলা না আলেক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, মূসা আলাইহিসসালাম আপনি জুতা খুলুন, আপনি পবিত্র স্থানে অবস্থান করছেন, এটা হলো তুর পাহাড়, এইখানে অনুমান তো এটা 500 কিলো, আরও 200-250 কিলো স্থান আগে গিয়ে মাদায়েন, যেখানে শোয়েব আলাইহিসসালামের এলাকা, ওখানে গিয়ে তিনি অবস্থান করছেন, থাকারও ব্যবস্থা নেই, খাওয়ারও ব্যবস্থা নেই, কি হতে পারে বাঁচার পথ? তখন তিনি বলছেন, রব্বিক ফির আরহাম ওয়ান্তা খায়রুর রাহিমিন, প্রতিপালক তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। আমি তো বুঝতে পারি না বাঁচার পথ কি হতে পারে, আমি তো বুঝতে পারি না খাওয়ার পথ কি হতে পারে, কিভাবে বাঁচার পথ হতে পারে, কিভাবে খাওয়ার পথ হতে পারে। এরকম মূসা আলাইহিসসালামের ঘটনা আরো অনেক আছে। কালা আসাব মূসা, যখন মূসা আলাইহিসসালামের সঙ্গী সাথী বললেন, ইন্নাল্লাহ মুদ্রা কোন, আমরা আটকা পড়েছি, পিছনে ফেরাউন, বামে সাগর, ডানে সাগর, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে বিশাল উঁচু পাহাড়, বাঁচার কোনো পথ নেই, আমরা আটকা পড়েছি। তখন তিনি বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, ইন্না মায়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সেহে দিনই তিনি আমাকে পথ দেখাবেন, কোনো পথ নেই। কিভাবে বলছেন, আল্লাহ ভালো জানে, কোনো পথ নেই, বাঁচার কোনো পথই নেই, কিভাবে পথ হতে পারে। ফেরাউন তো আসছে ধাওয়া করে, সামনের মুখে বিশাল উঁচু পাহাড়, উঠার কোনো পথ নেই, পাশে তো সাগর, সাগর পাড়ে। তখন আল্লাহ বলছেন, লাঠি দিয়ে পা সাগরের উপরে মারো, আল্লাহ রহম করো। মূসা আলাইহিসসালাম বলছেন, রব্বিক ফির ওয়ারহাম অন্তা খায়রুর রাহিমিন, প্রতিপালক আমি তো বুঝতে পারি না বাঁচার পথ কি হতে পারে, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, তুমি আমার প্রতি একটু দয়া করো, তুমি আমার প্রতি একটু রহম করো। আসাহাবে কাহাফ, যারা গর্তের মধ্যে ঢুকে গিয়ে আছে, কিভাবে উঠবে কিয়ামতের দিন আল্লাহ ভালো জানে, যার নাম সুরা কাহাফ, সাতজন, পাঁচজন, তিনজন, সাতজন, যেটাই হোক না কেন, তারা যখন ডিকেটিস বাদশার সামনে দাঁড়ালো হক কথা বলার জন্য, দাঁড়ানোর পূর্বে বিপদকে সামনে রেখে বলছে, রব্বানা আতেনা মিন লাদুনকা রাহমা, প্রতিপালক এখন তুমি তোমার পক্ষ থেকে রহমত নাজিল করো, ওয়া হাইয়্যিল লানা মিন আমরিনা রাশাদা, আমাদের যত কাজ আছে সব কাজকে সহজ করে দাও, তুমি যদি দয়া না করো তাহলে তো এখন আমাদেরকে তাকে আল্লাহ বলে মেনে নিতে হবে। রব্বানা আতেনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের প্রতিপালক তোমার পক্ষ থেকে তুমি রহমত অবতীর্ণ করো, ওয়া হাইয়্যিল লানা মিন আমরিনা রাশাদা, আমাদের কাজকে তুমি সহজ করে দাও, কিভাবে কাজ সাজাতে হবে সেটা তুমি ব্যবস্থা করে দাও আল্লাহর দয়ায়।